চট্টগ্রামের ডিপোয় আগুন, আগুনে পুড়ে মৃত 49 জন, মৃতদের মধ্যে 9 জন দমকল কর্মী। আগুন নেভাতে নামল সেনা, ঘটনায় স্থল জুড়ে শুধুই ধ্বংসস্তূপের চিহ্ন, স্বজন হারানোর কান্না। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, বেসরকারি কন্টেনার ডিপোয় ভয়াবহ আগুন, আগুনে মৃত্যু হয়েছে 49 জনের, আহত প্রায় 5 শতাধিক, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। মৃতদের মধ্যে 9 জন দমকল কর্মী রয়েছেন বলেও জানা গেছে। আগুন নেভাতে রবিবার দমকলের পাশাপাশি নামানো হয় সেনা, বিকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। মাঝে মধ্যেই ডিপোর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। শনিবার রাতে চট্টগ্রামে আচমকায় বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগে। জানা গেছে রাসায়নিক ভর্তি 1200 কন্টেনার ছিল ডিপোতে, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ডিপোয় কন্টেনার বোঝায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে প্রায় 250 বর্গ কিলোমিটার জুড়ে তার প্রভাব দেখা যায়। আগুনের তীব্রতায় মৃতদের শরীরের প্রায় কিছুই অবশিষ্ট নেই। দেহ চিহ্নিত করবার জন্যে ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানা গেছে। ইতিমধ্যেই নিহতদের জন্যে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আহতদের জন্যে 50,000 টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। জানা গেছে আহতদের চিকিৎসার ভার নেবে সরকার। ঘটনাস্থলের চারিদিকে এখন শুধুই পোড়া ধ্বংসস্তূপের চিহ্ন, স্বজন হারানোর কান্না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড।